পরম করুণাময় প্রভুর নামে শুরু করছি। সুফিজম বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি টিএম রাহাত। এক ভাই প্রশ্ন করেছেন যে বেধর্মী কারা, আজ সে ব্যাপারে আলোচনা করব। বেধর্মী শব্দের অর্থ হচ্ছে যার কোনো ধর্ম নেই, যেমনটা বলা হয় বেআদব, অর্থাৎ যার আদব নেই। যে ব্যক্তি কোনো ধর্ম পালন করেন না, ধর্মে বিশ্বাসী নন, এমন ব্যক্তিকেই সাধারণভাবে বেধর্মী বলা হয়। অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা অন্য যে ধর্মাবলম্বী যে সব ব্যক্তিরা আছেন তাদেরকে বেধর্মী নয়, বরং যে যে ধর্মে আছে তার কাছে তারা অন্য ধর্মাবলম্বী। বেধর্মী তারা যারা এরকম কোনো আনুষ্ঠানিক ধর্ম পালন করে না, তাদেরকে সাধারণ অর্থে বেধর্মী বলা হয়। বেধর্মীর আরেকটা অর্থ হচ্ছে যারা কোনো ধর্মই মানে না, অধর্ম করে শুধু, অর্থাৎ যাদের নিত্যকর্ম অধর্মের মধ্যে, প্রকৃতিনিয়ত তারা অধর্ম করে, এমন ব্যক্তিরা হচ্ছেন বেধর্মী। সেদিক থেকে বিচার করলে কিছু কিছু নাস্তিক বেধর্মী, আবার কিছু কিছু নাস্তিক আছেন যাদেরকে বেধর্মী বলা যায় না, কারণ তারা মানুষের ধর্মটা অন্ততপক্ষে পালন করেন। অর্থাৎ মানুষগুলো জন্ম নিলে যে মানুষের যে স্বভাবগুলো থাকতে হয় তা তাদের মধ্যে থাকে। তারা হয়তো বা কোনো স্রষ্টাকে বিশ্বাস করেন না বা আনুষ্ঠানিক কোনো ধর্ম পালন করেন না, কিন্তু তারা অধর্ম কর্মগুলো করেন না, মানুষকে কষ্ট দেয় না, খুন করে না, চুরি করে না, তাই তাদেরকেও বেধর্মী বলা যাবে না, কারণ তারাও একটা ধর্মে আছে। কিন্তু আমাদের সমাজে যারা মুসলিম তারা অন্য সকল ধর্মাবলম্বীদেরকে বেধর্মী ভাবেন। সব মুসলিম না, কিছু কিছু মুসলিম আছেন বা অধিকাংশ মুসলিম আছেন যারা অন্য ধর্মাবলম্বীদেরকে বেধর্মী বলে থাকেন, যে তারা বেদিন, বেধর্মী। আবার হিন্দু ধর্মের অনেকে আছেন যারা হিন্দু ছাড়া যারা আছেন তাদের সবাইকেই বলে থাকেন যে তারা বেদিন বা বেধর্মী। খ্রিস্টান ধর্ম বলেন বা যারাই আছেন, তারা নিজ ধর্মবাদে যারা আছেন তাদের সবাইকে দেখা যায় যে বেধর্মী ভাবে না। শাব্দিক অর্থের বিচারেও তারা বেধর্মী নন, কারণ তারা একটা ধর্মের মধ্যে আছেন। তাই বেধর্মী শব্দের যে অর্থ আমাদের সেই অর্থেই ব্যবহার করা উচিত। যেহেতু তারা একটা ধর্মে আছেন তাই তাদেরকে বেধর্মী না, বরং তারা অন্য ধর্মাবলম্বী এরকম বলা উচিত। অর্থাৎ তারা যদি মুসলিম না হয় তাহলে তাদেরকে অমুসলিম বলা যায়, কিন্তু তারা বেধর্মী না। এখন বাহ্যিকভাবে ওই যে বললাম, যারা কোনো ধর্ম পালন করে আনুষ্ঠানিকভাবে বা বিশ্বাস করে মানে, এরকম ব্যক্তিরা ধর্মাবলম্বী, অর্থাৎ তারা কোনো একটা ধর্মে আছেন, ধর্ম পালন করেন, ধর্ম অবলম্বন করি তারা পথ চলেন। আর যারা এরকম কোনো আনুষ্ঠানিক ধর্ম বিশ্বাসও করেন না, মানেনও না, পালনও করেন না, এরকম ব্যক্তিরা হচ্ছে স্বাভাবিক অর্থে বা সাধারণ অর্থে বেধর্মী। তাই স্বাভাবিক অর্থে বা সাধারণ অর্থে নাস্তিকরাও বেধর্মী, কিন্তু ওই যে বললাম তারাও মানুষের ধর্ম পালন করে তাই তাদেরকে বেধর্মী বলা উচিত না। তাদের সাথে এই শব্দটা যায় না সেসব নাস্তিকদের ক্ষেত্রে যারা মানুষের ধর্ম পালন করে। আর ওই যে মুসলিম হলো বা হিন্দু হলো বা বৌদ্ধ হলো, যাই হলো, যদি একজন মুসলিমের মধ্যে সেই ভাবনা থাকে, একটা মুসলিমের যে গুণ থাকা উচিত, তাহলে সে কিসের মুসলিম? একজন সনাতন ধর্মাবলম্বী যদি সত্যকে আঁকড়ে না ধরতে পারে তাহলে সে কিসের সনাতন? বা অন্য যে কোনো ধর্মের কথাই বলে থাকে, তারা যদি মানুষের ধর্মটাই পালন না করে তাহলে তারা কিসের ধার্মিক, কিসের ধর্মাবলম্বী? কারণ ধর্মের শিক্ষা হচ্ছে সমাজকে সুন্দর রাখা, মানুষের সাথে ভালো ব্যবহার করা। আমরা যদি সেটাই না করি, চুরি করি, ডাকাতি করি আর নামাজ পড়ি, পূজা করি, তাহলে কী লাভ? ইসলাম এরকম শিক্ষা দেয় না, সনাতন এইরকম শিক্ষা দেয় না। তাই আগে হচ্ছে মানুষের ধর্ম কী সেটা পালন করা। অর্থাৎ মানুষগুলো জন্ম নেওয়ার পর মানুষের একটা ধর্ম থাকে, ধরুন তার কোনো বন জঙ্গলে জন্ম হলো, আছে না আদিবাসীরা, তো তার মানে এই না তারা বাঘের মতো হিংস্র হবে, তাদের মধ্যে মানবিক বৈশিষ্ট্য থাকতে হবে। হতে পারে তার কাছে ইসলামের দাওয়াতই পৌঁছায়নি, কোনো হিন্দুও যায়নি সেখানে সেই হিন্দু ধর্মের দাওয়াত দিতে, তাহলে তারা কী করবে? তারা কী করে? তারা মানুষের বৈশিষ্ট্য বজায় রাখে, তারা এগুলো মারামারি কাটাকাটি করে না, জ্ঞানের অভাবে করে, কিন্তু তারাও মিলেমিশে থাকে, কিন্তু পশুর মতো করে না। তো এটা হচ্ছে মানুষের স্বভাব, মানুষের যে বৈশিষ্ট্য, মানুষের যে ধর্ম, এটা তাদের মধ্যে থাকতে হবে। তাই যাদের মধ্যে মানুষের ধর্মটুকু আছে তাদেরকে বেধর্মী বলা উচিত না, হোক সে নাস্তিক বা আস্তিক। আর ওই যে মানুষের স্বভাবই যদি না থাকে, মানুষের ধর্মটুকু যদি তার মধ্যে না থাকে, তাহলে সে মুসলিম হলো বেধর্মী, সে হিন্দু হলো বেধর্মী, কারণ সে আসলেই মুসলিম না, শুধু নামে মুসলিম।
এখন আমি নিজেকে যা ইচ্ছা তাই দাবি করতে পারি, এটা কি মানুষ মেনে নেবে? আমার মধ্যে সেই গুণগুলো থাকতে হবে না? অবশ্যই থাকতে হবে। সেই গুণগুলো না থাকলে আমি যা ইচ্ছা তাই দাবি করলে কোনো লাভ নেই। তাই কেউ নিজেকে মুসলিম দাবি করলে সে মুসলিম হয়ে যায় না। এখন যদি প্রকৃত ধর্মের কথা বলি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, এরকম কোনো আনুষ্ঠানিক ধর্ম না, আসলে প্রকৃত একটা ধর্ম যেটা মানুষের হওয়া উচিত, এই ধর্মের মধ্যে মানুষের থাকা উচিত, সেই ধর্মের কথা বলতে গেলে কোরআনের একটি আয়াত না বললেই নয়। সূরা রোমের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তুমি একনিষ্ঠভাবে নিজেকে সেই ধর্মের উপর প্রতিষ্ঠিত করো। আল্লাহ তার নিজের স্বভাব দিয়ে মানব জাতিকে সৃষ্টি করেছেন, এই সৃষ্টির কোনো পরিবর্তন নেই, সেটাই প্রকৃত ধর্ম, অধিকাংশ মানুষ তাহা জানে না। এখান থেকে আমরা কি বুঝলাম? যে তোমরা নিজেকে বা তুমি নিজেকে একনিষ্ঠভাবে সেই ধর্মের উপর প্রতিষ্ঠিত করো বা দাঁড় করাও। কোন ধর্ম? তারপর কি বলা হলো? যে আল্লাহ নিজের স্বভাব দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন, অর্থাৎ আল্লাহর স্বভাবই হচ্ছে কি, ফিতরাত হচ্ছে কি, প্রকৃত ধর্ম। এখন আল্লাহর ফিতরাত কি, স্রষ্টার ফিতরাত কি? কম বেশি সবাই এটা বুঝে যে তিনি দয়ালু, তিনি ক্ষমাশীল, তিনি করুণাময়, তিনি সত্যবাদী। এখন আমি যে ধর্মেরই হই না কেন, যদি আমার মধ্যে সত্য না থাকে, তাহলে আমি কিসের ধার্মিক, কিসের ধর্মাবলম্বী একজন? আমার মধ্যে যদি দয়া না থাকে, করুণা না থাকে, আমি যদি মানুষকে ক্ষমা করতে না পারি, তাহলে আমি কিসের ধার্মিক? এই আল্লাহর যে স্বভাবের কথা বলা হয়েছে, স্রষ্টার যে স্বভাবের কথা বলা হয়েছে, এটাই যে প্রকৃত ধর্ম, অধিকাংশ মানুষ তাহা জানে না। আসলেই তাই, তাই তারা সত্যকে বাদ দিয়ে আনুষ্ঠানিক ধর্মের প্রতি বেশি আকৃষ্ট। অর্থাৎ দেখা যায় চুরি করে সে নামাজ পড়তে যায়, এমনও তারা বলে যে চুরির কাজ চুরে করবে, নামাজের কাজ নামাজে করবে। আবার দেখা যায় ওই একদিকে ডাকাতি করলো বা আবার অনেকের অনেক টাকা আত্মসাৎ করলো, তারও বাড়িতে বিশাল করে মন্দির করে পূজার আয়োজন করে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে। এখন তারা কি আসলেই ধার্মিক? না। ইসলামও এরকম চুরি করে মুসলিম হওয়ার কথা বলে নাই, আর ওই সনাতন ধর্ম এরকম কোনো কথা বলে না যে মানুষের টাকা আত্মসাৎ করে পূজা করার কথা, ধার্মিকতা দেখানোর কথা। তাই তারা ধার্মিক নয়, তারাই মূলত বেধর্মী। তাই প্রকৃত ধর্ম হচ্ছে মানুষের, সেটা হচ্ছে স্রষ্টার স্বভাব তার মধ্যে থাকতে হবে। স্রষ্টার স্বভাব তার মধ্যে আছে মানে সে বেধর্মী না, স্রষ্টার স্বভাব তার মধ্যে নাই বলতেই তিনি বেধর্মী। সে আস্তিক হোক বা নাস্তিক হোক, একজন নাস্তিকের মধ্যেও যদি স্রষ্টার সেই স্বভাবগুলো দেখা যায়, তাহলে তাকে বেধর্মী বলা বোকামি, বরং এটা ধর্মান্ধতার মধ্যে পড়ে যে আমার ধর্মই ঠিক। ও তো নাস্তিক, ও যত ভালো কাজই করুক, যত যাই করুক, ও নাস্তিক, ওকে ঘৃণা করতে হবে, এই যে মনোভাব, এটা ধর্মান্ধতা। বরং এরকম হওয়া উচিত, সে নাস্তিক, সে আল্লাহকে বিশ্বাস করে না, স্রষ্টাকে বিশ্বাস করে না, তাও তো ভালো কাজ করছে, সে আল্লাহরই একটা সৃষ্টি, তাই তাকে ঘৃণা করার কিছু নেই। অপরদিকে মুসলমান নাম ধরে, সনাতনী নাম ধরে, বৌদ্ধ নাম ধরে মানুষ হত্যা, তারপরে খুন, তারপর চুরি ডাকাতি, মানুষের টাকা আত্মসাৎ করা, এদেরকে বাদ দেওয়া উচিত, অপছন্দ করা উচিত আল্লাহর জন্য, যে তারা স্রষ্টার ধর্ম থেকে, স্রষ্টার স্বভাব তার মধ্যে নাই, তারা সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, এই জন্য তাদেরকে আমরা অপছন্দ করি, যদি এই মনোভাব থেকে অপছন্দ করি আর কি। মানুষের যেরকম জ্ঞান, যদি সে নাস্তিককে ওই জ্ঞান থেকে অপছন্দ করে, আর যদি এই জ্ঞান থেকে মানুষকে ওই সমস্ত বেধর্মী, অর্থাৎ যারা স্রষ্টার স্বভাব না, তাদেরকে পছন্দ করে পাপ করার পরও, তাহলে তারা ধর্মান্ধ। যে শুধুমাত্র ধর্মে ধর্মে মিলল, দুইজনে এক ধর্ম পালন করো, তাই সে চোর, তাও তোমার কাছে ওই ভালো নাস্তিকের চাইতে প্রিয় হয়ে গেল, এগুলি ধর্মান্ধতা। তাই আমাদের দেখতে হবে যে তিনি কি স্রষ্টার ধর্মে আছেন কিনা, অর্থাৎ স্রষ্টার যে স্বভাব, যা ফিতরাত, মানুষের ধর্ম যেটা হওয়া উচিত প্রকৃত অর্থে, মানবীয় গুণ আছে কিনা, যদি থাকে তাহলে তাকে আমাদের পছন্দ করা উচিত, তাকে বেধর্মী বলে দূরে ঠেলে দেওয়া উচিত না, এতে আমার সাথে তার ধর্ম মিলুক বা না মিলুক। আশা করি বুঝতে পেরেছেন। তারপরও যদি না বুঝে থাকেন, তাহলে মন্তব্য করবেন, আমি অন্য কোনো ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।